সারিহীন আকাশ আপনি লিখেছেন কাউকে উৎসাহ প্রদান করতে তার পিকচারে লাইক কমেন্ট করা যাবে কি না করা যেতে পারে বিশেষ করে আপনি তাকে পছন্দ করেন সেটা প্রকাশ আপনি ঘটাতে পারেন কোনো অসুবিধা নেই বিশেষ করে কাউকে ভালোবাসলে সেটা প্রকাশ করা শুন না তো আপনি তাকে পছন্দ করেন সেটা প্রকাশ এটা একটা পদ্ধতি সেই হিসাবে আপনি এটা করতে পারেন আমি এটাতে দোষের কোনো কিছু দেখছি না বিশেষ করে এই পুরুষ পুরুষদের মেয়েরা মেয়েদের অর্থাৎ ক্যারহারাম কারোর ছবিতে আবার লাইক দেওয়া নয় এরপর জাহিদুল আব্দুল জহিরুল আব্দুল লতিফ এর দিকে আপনি লিখেছেন বাড়িওয়ালা আমার থেকে কিছু টাকা করজা নিল বিনিময় আমাকে বাসা ভাড়া লাগবে না বললো এটা কি আমার জন্য সুদ হবে যে অবশ্যই এটা জন্য জন্য হবে না কুল্লকার্জন জারণ ফানফা বা যে লোনের বিপরীতে আপনি কোনো বেনিফিট নিচ্ছেন সেটা আপনার জন্য জায়েজ হবে না কামরুন নাহার লিপি আপনি লিখেছেন মেয়েকে দিয়ে কবল না বলিয়ে মেয়ের বাবার সম্মতি দিয়ে বিয়ে পড়ালে কি বিয়ে হবে মেয়ের বাবা যদি মেয়ের কাছ থেকে অনুমতি নিতে গেলে মেয়ে অতি লাজুকতার কারণে নিরবতা অবলম্বন করেন এবং তার নিরবতা থেকে তার সম্মতি বোঝা যায় এরকম যদি হন তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে বাবা প্রস্তাব করতে পারেন বিবাহের জন্য ছেলে পক্ষকে কোনো অসুবিধা নেই তবে যদি মেয়ে আপনার ধরুন মেয়ে খুব লাজুক বিয়ে হয়নি এখনও ছোটো নানা কারণে হেজিটেশনে ভুগছে এরকম মনে হয় বিয়ের তোর্জোড় এবং আনুষ্ঠানিকতা প্রস্তুতি এগুলো সে দেখছে দেখেও কোনো প্রকার বাধা দেয়নি বরং তার আচরণ থেকে মৌনসম্মতিটি বোঝা যায় তাহলে সেক্ষেত্রে বাবা তার থেকে প্রস্তাব করলে বিয়ে হয়ে যাবে আর যদি মেয়ে বড়ো হয় এবং ভালো মন্দ সে নিরূপণ করতে পারে এরকম এবং ধরুন বিবাহিতা এক জায়গায় বিয়ে হয়েছে এরকম হয় অথবা আপনার অনেক বেশি বড়ো হয় যে নিজের ভালো মন্দ শব্দ বুঝছেন তাহলে সেই ক্ষেত্রে তার সম্মতির জন্য তার মুখ থেকে জানতে হবে যে তিনি সম্মত কিনা না ইসলাম আপনি লিখেছেন বিভিন্ন জায়গায় মসজিদে চল্লিশ দিন লাগাতার উপস্থিত হয়ে জামাতে প্রথম তাকবিরের সাথে নামাজ পড়ার প্রতিযোগিতা করা হয় এবং এতে বিভিন্ন পুরস্কার ঘোষণা দেওয়া হয় এবার পুরস্কার লোভ দেখি এ ভালো কোনো কাজে প্রতিযোগিতা করানো কি ঠিক হ্যাঁ সাজিদুল ভাই এটাতে কোনো অসুবিধা নেই কারণ হলো তে আপনি কাউকে মানে পুরস্কার দিচ্ছেন সে ভালো কাজ করলে তাকে উৎসাহিত করার জন্য ভালো কাজে উৎসাহিত করার জন্য কোন পুরস্কার ঘোষণা করা এটা কোনো ভুলের কিছু নাই দোষের কিছু নেই না আমি করিম সাল্লাহ জীবনে সাবাই অনেক বিষয় ঘোষণা দিয়েছেন যে এটা করবে সেটা পাবে এরকম সুসংবাদ তিনি দিয়েছেন বিধা এটাতে কোনো অসুবিধা নেই যেটাকে আমরা লটারি বলি সেই লটারিটা যদি এমন হয় যে উভয় পক্ষ টাকা জমা দিয়েছে জমা দেওয়ার পর কম্পিটিশন লিখতে হয়েছে যে জিতেছে সে টাকাটা নিয়ে গেছে যে হেরেছে সে পায়নি এই জুয়া এটা নিষেধ এখানে যেহেতু তৃতীয় পক্ষ পুরস্কার দিচ্ছে যারা কম্পিটিটার তাদের কেউই কিন্তু আপনার সেখানে কোনো অর্থ দিচ্ছে না তাহলে সেক্ষেত্রে এটা নিষিদ্ধ হবে না এটা আমাদের ক্ষেত্রে না অন্য সব ক্ষেত্রেই প্রযোজ্য যে এই ধরনের প্রতিযোগিতা এটা নিষিদ্ধ নয় বরং এটি প্রশংসনীয় শাল্লাহ মীর শারমিন আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমেরিকাতে দেখেছি শিশুরা রেগুলার পড়াশোনার সাথে সাথে হিউস করছে বাংলাদেশে এরকমটা বাস্তবায়ন করা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কেন সম্ভব নয় শুধু আমেরিকাতে কেন মিডিল ইস্ট সহ পৃথিবীর বেশিরভাগ দেশে এটি প্রচলিত আছে আমাদের দেশে এটির প্রচলন নেই এটা বড় কারণ আমাদের দেশে হাফেজ হওয়ার জন্য আমরা মনে করি যে ত্রিশ পারা হাফেজ হবে এর বাইরে যে আরো অপশন আছে একটা শিশু দশ পারা হিপস করতে পারে বিশ পারা হিপস করতে পারে এমনকি পাঁচ পারা দুই পারা পারা হিপস করতে পারে সেই সিস্টেমটা আমাদের সমাজে খুব একটা নেই বললেই চলে তো এটি চালু করা উচিত যাতে করে জেনান শিক্ষিত যারা আছেন তারাও হিপস করার ব্যাপারে আগ্রহী হন এবং হিপসের দিকে অগ্রসর হন ইনশাআল্লাহ বিদিন এরপরে মাহমুদ এবং আমরা আসন্না ফাউন্ডেশনের যে মসজিদ কমপ্লেক্সের স্বপ্ন দেখছি সেটি যদি আল্লাহ তাল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বাস্তবায়ন করার ইনশাআল্লাহ সেখানে স্কুল কলেজ পড়ুয়া এছাড়া আপনার বিভিন্ন পেশাজীবী যারা আছেন তাদের জন্য নারী পুরুষ শিশু কিশোর যুবক তরুণ বিভিন্ন বয়স মানুষের জন্য ইনশাল্লাহ আমরা হিপসের প্রোগ্রাম রাখবো যেখানে করে অনেক হিপস করবে পাশাপাশি তিনি বুঝবেন আল্লাহ যদি তৌফিক দান করেন সেটি আমরা বাস্তবায়ন করবো আশা করছি এর মাধ্যমে জাতি ব্যাপকভাবে উপকৃত হবে এরপরে মাহমুদুল হাসান নাইম আপনি লিখেছেন আমি জাহাজে চাকরি করি আমার জাহাজ চলমান নয় জাহাজটা এক জায়গায় স্থির থাকে আগামী পাঁচ বছর মালয়েশিয়াতে থাকবে নড়বে না এখানে আমি মুসাফির থাকবো নাকি মুকিম যেহেতু পাঁচ বছর একটা জায়গায় আপনি অবস্থান করছেন কিন্তু আপনি মকিম থাকবেন আপনি মুসাফির নন ইনশাল্লাহ বিদিন